আমরা তৈরি করব জলপাইয়ের চাটনি। এতে প্রথমে পানি গরম করে, মিনিমাম এখানে 10টা জলপাই আছে, তা হলো সিদ্ধ দিতে হবে। পানিটা একটু গরম হয়ে গেলে জলপাইগুলো দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে জলপাইটা ঢেকে দিলাম। 3-4 মিনিট পরে দেখতে হবে জলপাইটা সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ না হলে আর একটু ঢেকে দিব। এখন জলপাইটা সিদ্ধ হয়ে গেছে। বিচি ফেলে দিয়ে জলপাইটা চটকে নিলাম। এখন আমরা এটাকে হলো শিলপাটায় বেটে নেব। প্রথমে জলপাইটা বাটবো। আমরা এটা হলো কাঁচা জলপাই দিয়েও করতে পারি। আমি এখানে সিদ্ধ জলপাই দিয়ে করলাম। এখন কাঁচা মরিচ দিব, একটু লবণ দিব, তারপরে ধনিয়া পাতা দেব। অর্ধেক বাটা হলে তারপরে আমরা চিনি দিয়ে, চিনিটা স্বাদ মতন দিতে হবে যে যেরকম খায়। তারপরে পুরোটা সব মিশ্রণ একসাথে বেটে তৈরি হয়ে গেল আমাদের জলপাইয়ের চাটনি। এ ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।